গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসি তোমাদের সামনে আবার আমার গল্পের আসর নিয়ে। আজকে শুক্রবার আর এখন টাইম হয়েছে সকাল 6:20, আর এই 6:20 থেকেই আজকের ব্লগ আমি শুরু করে দিলাম। তো চলো, কিন্তু আমরা হুগলিবাসী দেব এইবার সব জেলাকে টেক্কা, কারণ আমাদের কাছে আছে জগদ্ধাত্রী পুজো। তো এই রবিবার থেকে জগদ্ধাত্রী পুজো শুরু, আর এর সাথে জগদ্ধাত্রী পুজো বুধবার মানে নবমীর দিন হবে, আর মঙ্গলবার দিন সমস্ত প্যান্ডেলের উদ্বোধন হয়ে যাবে আশা করি। তো ঠাকুর দেখবো তখন থেকে, আর তোমাদেরও দেখাবো আমাদের দিককার জগদ্ধাত্রী পুজো কিরকম হয়। কিন্তু জগদ্ধাত্রী পুজোর যে স্পেশাল ভাসানটা যেটা গঙ্গায় দেয় সেইটা আসল জিনিস, আর সেইটা পুরো আমার একদম বারান্দা দিয়ে দেখা যাবে। ঘাটে তো অবশ্যই যাব, কিন্তু বারান্দা দিয়ে প্রত্যেকটা যে প্রসেশন যাবে সবকটা দেখতে পাবো, আর তোমাদেরও দেখাবো আমি যা দেখবো আর আমার ক্যামেরা লেন্স দিয়ে তোমরা দেখবে। আর এই পুজোর পরে ঘুম থেকে উঠতে কাটার কষ্ট হয় বলুন তো? এতদিন বেশ ল্যাব খেয়ে কাটাচ্ছিলাম, কিন্তু আর নয়, এইবার সকাল সকাল উঠতে হবে, রেডি হতে হবে। আর এই শীতকাল পড়বে পড়বে পড়ছে, সকাল সকাল স্নানটা করে অফিসে যেতে হবে, সেইটাই সব থেকে বড় কষ্ট, সেই হু হা করে স্নান করতে হবে। বাপরে বাপ, শীতকাল আমার ঠিক পছন্দ হয় না, ওই সকালবেলায় বাপরে বাপ শীত, তার মধ্যে জলে হাত দেওয়া, জলের কাজ একটু কষ্টকর। আমরা যারা রান্নাবান্না করে বাড়ির লোকজন তারাই জানে শীতকালটা কত কষ্ট, আর যাদের হাজবেন্ড সকালে মর্নিং এ বেরোয় তারা আমাকে জানিও তো শীতকালটা তাদের কেমন লাগে। আর এদিকে আমাদের কাজের মাসি আজকে ডুব মেরে দিয়েছে, তাই সকাল সকাল ঘরটার মুছে এখন হরলিক্স খাচ্ছি এই যে, কারণ ওই বেলা বাড়ার সাথে সাথে আমার ওই ঘর তোর ঘাট দেওয়া মুছতে মোটেই ভালো লাগে না, সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে রাখবো। আর তার থেকে বড় কথা, আজকের থেকে আমার আবার পড়া শুরু, এতদিন ছুটিতে ছিলাম তাই সকাল সকাল ওই কাজগুলো না করলে 8টার মধ্যে আমি ফ্রি হতে পারবো না, মামনি পুরোটা করতে পারবে না, করলেও জোর করে করবে, আর সেটা আমার পক্ষে দেখা কষ্টকর হবে। আমি খাটে বসে বসে থাকবো আর একজন ওরকম কাজ করে যাবে, তার থেকে বাবা সমানভাবে কাজ করব, মিলে মিশে সবাই কাজ হবে, তাহলে কাজ তাড়াতাড়ি হয়, কারণ সবে মিলে করি কাজ, হাড়ি যেতে নাহি লাজ। করে নিই হরলিক্সটা, খেয়ে নিই, খেয়ে দিয়ে পড়তে বসবো। আর অপূর্ব তো আজকের থেকে নাইট শুরু, তাই ও মহানন্দে ঘুমাচ্ছে এখন, ওকে এখন ডাকা ডাকা যাবে না, এখন পরে টরে নি, তারপরে হবে সকালের খাবার। তো চা হরলিক্স সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসি রান্নাঘরে, এখন সকালবেলা টিফিন হবে, সকালবেলা জল খাবার হবে এখন চাউ, ঠিক শুনেছেন, সকালবেলা এখন আমরা চাউ খাবো। আসলে চাউমিনটা আমাদের সকাল বিকেল কিচ্ছু লাগে না, আমাদের সকালে দুপুরে রাতে যখনই চাউমিন আমরা আছি। তো এখন হবে চাউমিন, এখন টাইম হয়েছে 9টা, তাই সকাল সকাল চাউটা খেয়ে দে, তারপরে দুপুরে রান্না তোড়জোড় করতে হবে, আগে তো সব কুটে রাখি তারপর তো চাউমিন করব। তো চলো,
অপূর্ব ফেভারিট জিনিস নিম পাতা। ও যে নিম পাতা কি ভালো খায়, ওই জন্য নিয়ে এসছে। নিম পাতা ভাজা খাবে, আর আমি দু চোখে তেত দেখতে পারি না। অর্গানিক গাজর, আধো অর্গানিক ভগবান জানে, বলবে অর্গানিক তারপরে ভিতরে কেমিক্যাল, দেখা যাক কি হয়। এবার দুপুরে রান্না বান্না হবে। দুপুরে আজকে চিকেন হবে, আর লাউ শাক হবে, ডাল হবে, আর একটা তরকারি হবে। কি তরকারি আমি জানি না, কারণ তরকারিটা মামনি করবে। আর লাউ শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এবার আমি চিকেনটা করব। চিকেনের সবকিছু কাটা কাটা কমপ্লিট, আর চিকেন ম্যারিনেটও করে দিয়েছি, কারণ মামনি নিরামিষ রান্না করতে ঢুকলে ওর মধ্যে আমিষ নেওয়া যাবে না, তাই আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর লাউ শাকটা করে ফেলেছি, ভাতও করে ফেলেছি, মামনি নিরামিষ তরকারিও কমপ্লিট, এইবার হবে চিকেন। তো চলো, আজকে প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা ভাজবো, ভেজে তাকে বাটবো। অনেকদিন আগে একবার করেছিলাম এরকম করে, দেখা যায় টেস্টটা খুব সুন্দর হয়েছিল, দেখা যাক আজকে কিরকম হয়। এই যে পুরো পেস্ট হয়ে গেছে, ধোয়া উঠছে একদম গরম। এবার এতে দিয়ে দেবো সর্ষের তেল, তার মধ্যে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এবার এটাকে ভালো মতো কষা আগলে তবে দেবো এর ভিতরে ম্যারিনেটেড চিকেনটা। একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা জল যদি এতে দিই টেস্টটা অনেকটাই কমে যাবে, তাই জলটা গরম বসিয়ে দিয়েছি। এই গরম জলটা দিয়ে এর ভিতরে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন আগে ভালো করে কষিয়ে নিই। আজকে এই মাংস অপূর্ব নিয়ে যাবে অফিসে, ওখানকার লোকজনকে দিতে হবে, তাই জন্য একটুখানি কষা কষা রান্না করতে হবে। পাতলা তেল টেলের ঝোল যেটা আমরা খাই আর ওটা আজকে দেওয়া যাবে না, তাই একটু কষা কষা রসা রসা করতে হবে। আর এই সমস্যা আমার হলো আমি কষা কষা করতে পারিনি। মোটামুটি এটা সেদ্ধ হতে অন্তত পক্ষে 20-25 মিনিট তো লাগবেই, এই বড় বড় মাংস নিস, তার জন্য এটা হোক।
আমি তখন স্নানটা করে আসি। তো চলো স্নান টান করে তারপর এটা সদগতি করব। ভয় পাবেন না, অ্যাক্টিভেটেড চারকোল ফেস প্যাক ইউজ করেছি। আসলে এখন যদি এই রান্না বান্না হওয়ার পর খাওয়া দাওয়ার পরে যদি আমি এখন প্যাক প্যাক ইউজ করতে যাই অত আমার পোষাবে না, রান্নাও চলবে সঙ্গে আমার স্কিন কেয়ারও চলবে, মাল্টিটাস্কিং হতে হবে, আমরা না দশভুজা। তো চলো, আর এটা এখনো টকবক টকবক করে ফুটছে। মাংস কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে মুখ টুক ধুয়ে খেতে বসবো। তো চলো, এখন টাইম হয়ে গেছে 7টা, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যথারীতি পড়াশুনো করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চাটা দিয়ে এইবার বসে গেছি আবার ক্যামেরার সামনে, এখন কিছু কাজকর্ম করব। সেই আগের দিন মনে আছে ফুলদানিটা বানিয়েছিলাম, সেই ফুলদানির ফুলটা আবার তৈরি করতে হবে। করব আমি টিস্যু পেপার দিয়ে ফুল বানাবো। তো চলো ফুলটা বানিয়ে নিই, থাকলেই চলবে, তারপর আবার বানিয়ে নেব নতুন কোন ফুল। আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।